গল্পে যদি ঠিক না থাকে, ডিরেকশনে যদি ঠিক না থাকে, বডি দেখে তো লাভ নাই। এটা ডিরেক্টর কে ছিল? মালেক আফসারি। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু নিউজ জি24। আমি আছি রুম্মান আব্দুল আপনাদের সাথে, আর আমার সাথে আছে একজন স্পেশাল গেস্ট, এই সময় খুবই জনপ্রিয় অভিনেত্রী মৌমিতা মু। কেমন আছেন? ভালো। কি ব্যস্ততা চলছে একটু শুরুতেই জেনে নিই। ব্যস্ততা বলতে হচ্ছে, এখন আমি রেগুলার নাটক করছি, তো দর্শক অনেকেই জানেন যে আমি আগে সিনেমাতে ছিলাম, কারণ আমার শুরুটা হয়েছিল সিনেমা দিয়ে। এখন যে কোনো কারণে নাটকেই রেগুলার, এখন দর্শক দর্শক আমাকে প্রতিনিয়ত নাটকেই দেখতে পারবে। আমিও তাই জানতাম যে আপনি ফিল্ম থেকে এসেছেন, তো ফিল্ম কেন করছেন না একটু যদি জানাতেন আর কি। ফিল্ম কেন করছি না বলতে হচ্ছে, ফিল্মকে আমি অবশ্যই ভালোবাসি, এটা প্রথমেই বলবো, যেহেতু আমার শুরুটা হচ্ছে ফিল্ম দিয়ে। কিন্তু ভালোবাসি, বাট হচ্ছে ফিল্মে যখন আমি কাজ করতাম আমার অনেক বেশি বাধা ছিল। যেমন হচ্ছে, প্রথম বাধা হচ্ছে আমার ফ্যামিলি। আর আমি যখন ফিল্মে ইনভলভ হয়েছি, আমার বয়স আসলে তখন অনেক কম ছিল, মানে স্টুডেন্ট ছিলাম, পড়াশোনার পাশাপাশি করতাম, সো ফিল্ম তো আসলে লং টাইমের ব্যাপার, এটা সবাই জানে, সো পড়াশোনার অনেক বেশি হ্যাম্পার হতো। তো সবকিছু মিলে দেখা গিয়েছে যে আমি একদিকে ফ্যামিলি সাপোর্ট পাচ্ছি না, আরেকদিকে আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে, দেন আমার ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস, কেউ আমাকে সাপোর্ট করছে না। তারপর আমি করতাম, ভালো লাগা থেকে করতাম। আর মিডিয়াতে অ্যাকচুয়ালি আমার হচ্ছে কোনো এইম নিয়ে আসা হয়নি, হঠাৎ করেই হচ্ছে ইনভলভ হয়ে গিয়েছি নায়িকা হিসেবে। তো আমি আসলে সিরিয়াসলি কখনো নেইনি যে আমি এখানেই কাজ করবো, এখানেই থাকবো। একটা করলাম, দুইটা করলাম, তিনটা করলাম, দেন আমি রিয়েলাইজ করলাম যে না, আসলে আমার যেহেতু পড়াশোনার ক্ষতি হচ্ছে, ফ্যামিলি সাপোর্ট করছে না, আমার কাছের যে মানুষগুলো কেউ আমাকে সাপোর্ট করছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে আমাদের সিনেমাটা আগের মতো নেই। আগের মতো নাই সিনেমাটা, এটা যে বললেন কেন? আসলে আগের মতো নেই বলতে, ওই যে আমরা মানে শুনতাম যে সিনেমা আসলে, মানে আমি যখন ছোট ছিলাম তখন দেখা যায় শুক্রবার একটা সিনেমা হতো, ওটা দেখার জন্য মানে বসে থাকতাম যে সিনেমা দেখবো। সিনেমার প্রতি যে মানুষের ভালোবাসা, প্রেমটা ছিল, এখন এখন ওই জিনিসটা আসলে অনেকটা কমে গিয়েছে। এটা দর্শকের দোষ না, এটা সবকিছু মিলিয়েই আসলে সিচুয়েশনাল, কারণ আমরা সিনেমাটা আসলে ওইভাবে আর নেই, ওইরকম প্রডিউসার নেই, দেন হচ্ছে বাজেট নেই। তো সবকিছু মিলে হয় কি, প্রপার হইতে আসলে কাজগুলো হচ্ছে, একেবারে যে হচ্ছে না সেটা না, বাট খুবই কম হচ্ছে। আচ্ছা, আপনি কতগুলো সিনেমা করেছেন? আমি 10-12টা করেছি, বাট রিলিজ হয়েছে হচ্ছে 6টা। আচ্ছা, 10-12টা সিনেমা করেছেন, তার ভিতরে তো হয়তো বুঝতে পেরেছেন যে সমস্যাগুলো কোথায়। আসলে আমাদের ফিল্মটা যে সেই সোনালি অতীতটা আপনি যেটা কথা বললেন সেটা নেই, এখন সোনালি দিনটা নেই। তো আপনার কাছে কি মনে হয়েছে যে প্রবলেমগুলো কোথায়? প্রবলেমগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে প্রডিউসার নেই, প্রপার যে প্রডিউসারগুলো আগে যেগুলো ছিল ওগুলো নেই। দেন হচ্ছে সিনেমার হলগুলোর অবস্থা খুবই বাজে, কারণ আমি আমার সিনেমা যখন রিলিজ হয়েছে, আমি যখন দেখেছি, আমি কিন্তু বসে দেখার মতো পরিবেশ পাইনি। তো দর্শক কি করে হলে টিকিট কেটে কেটে কি করে হচ্ছে এতক্ষণ বসে সিনেমা দেখবে? অবশ্যই একটা রিল্যাক্সেবল জায়গা থাকতে হবে, তো ওই জায়গাটা নেই। দেন হচ্ছে ওই যে পলিটিক্স যেটা বললাম, আমাদের মানে শিল্পীর খুব অভাব। শিল্পীর খুব অভাব, মানে একটা যে শিল্প শিল্প মানসিকতা, যে আমি একজন শিল্পী, আমি কাজ করতে চাই, কাজ করব, কাজকে ভালোবাসা, এই জিনিসটা আমি আসলে খুবই কম দেখেছি। মানে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা অনেক বেশি ল্যাকিং, সেটা শিল্পীদের ক্ষেত্রে হোক বা মানে শিল্পীদের ক্ষেত্রেই বলবো আমাদের জায়গা থেকে। তো এটার হওয়ার কারণ আছে, কারণ আমরা হচ্ছে যখন প্রপার জিনিসটা পাচ্ছি না, তখন কিন্তু ওই জায়গাটাতে আমাদের আগ্রহটা কমে যাচ্ছে। আপনি তো পলিটিক্স এর কথা বললেন, তো কি কি পলিটিক্স এর শিকার হয়েছেন? পলিটিক্স বলতে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটাই বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা গিয়েছে যে একটা আমি স্ক্রিপ্ট নিলাম, বাট শুটিং করতে গিয়ে দেখলাম যে স্ক্রিপ্ট চেঞ্জ। আচ্ছা, অথবা হচ্ছে আমি নায়িকা একটা, শুটিং করতে গিয়ে অর্ধেক পথে দেখি যে আরেকটা নায়িকা ইনভলভ হয়েছে। দেন হচ্ছে আমার গান আছে, শুট করা হয়ে গিয়েছে বাট গান ফেলে দিয়েছে। মানে বিভিন্ন, আসলে বিভিন্ন কারণ থাকে, তো সবকিছু মিলিয়ে না, মানে এত, অবশ্যই আমি সিনেমাকে ভালোবেসে প্রথমেই বলেছি, বাট এই জিনিসগুলোতে ম্যাচ করতে পারছিলাম না। অ্যান্ড আমার মনে হয়েছে একটা পর্যায়ে যে এটা আসলে আমার জন্য না, এখান থেকে আমার সরে যাওয়া বেটার, কারণ আমি আসলে প্রপার জিনিসগুলো পাচ্ছিলাম না, যে আমাকে যেভাবে বলা হয়েছে সেভাবে আসলে আমি পাচ্ছিলাম না। দেন আমি ওখান থেকে সরে আসি। মানে আপনি প্রপার কি পাচ্ছিলেন না? ক্যারেক্টার পাচ্ছিলেন না নাকি প্রপার টিম পাচ্ছিলেন না? ক্যারেক্টার, টিম, সবকিছু। গল্পকে কিন্তু অনেক স্ট্রং করা যায় যদি টিমটা ভালো থাকে, মানে আমার যেটা মনে হয়। আবার অনেক ভালো গল্প অনেক বেশি হচ্ছে
পড়ে যায়, মানে সেটার লেভেলটা অনেক লো হয়ে যায় যখন হচ্ছে টিমটা ভালো না থাকে। আচ্ছা, কাজগুলো অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে করা দরকার। এখন আমরা যদি মানে প্রপার টিমটা না পাই, আমাদের মধ্যে কিন্তু ওই আগ্রহটা কাজ করে না। এর ভিতরেও তো আমাদের সিনেমা ইন্টারন্যাশনালি বিভিন্ন ফেস্টিভ্যাল গুলোতে যাচ্ছে, তো টিম তো আমাদের এখানে আছে না? আছে, ওই যে বললাম যে আমি হয়তো প্রপার টিমে পড়িনি, সেটাই আমার কথা আমি বলছি, আমি সবগুলো বলছি না। যেহেতু ইন্ডাস্ট্রি চলচ্চিত্র এখনো বেঁচে আছে, সো অবশ্যই ভালো সিনেমা হচ্ছে, অবশ্যই আমি চাই যে আশা করি যে আরো যুগ যুগ ধরেই সিনেমা জগৎ থাকবে। কিন্তু আমার জায়গা থেকে যেটা, আমি যেহেতু সরে এসেছি ওখান থেকে, আমার জায়গাটা থেকে আমি যেটা ফিল করেছি সেটাই বললাম, মানে আমার সাথে আমি আসলে প্রপার জিনিসটা পাইনি। এছাড়া কি কোনো নেগেটিভ প্রপোজাল অর নেগেটিভ অফার কি আসে সিনেমাতে, এই কারণে কি সরে আসা? না, নেগেটিভিটি হচ্ছে কি, এটা সিনেমা না, নেগেটিভিটি সবকিছুতেই থাকে, থাকবে, এটা হচ্ছে আসলে সবকিছু নিজের কাছে। আমি আমি রাস্তা আমার সামনে দুইটা, কোন রাস্তাতে আমি হাঁটবো সেটা কিন্তু আমার ব্যাপার, কেউ কিন্তু আমাকে জোর করে এই রাস্তায় টেনে নিয়ে যাবে না। তো এটা আসলে আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ এটা টোটালি হচ্ছে নিজের উপর। এখন আমার এইম বুঝতে হবে যে আমি কি করতে চাই, কি হতে চাই, তাহলে আমি ওই রাস্তাটা বেছে নিব। কিন্তু ওই যে বললাম যে শিল্প মানসিকতা খুব কম। আচ্ছা, আপনি কি এটা অবজার্ভ করেছেন কিনা আমি জানি না, হয়তো গল্পের প্রয়োজন নেই কিন্তু ভিউয়ার্স বাড়ানোর জন্য বা অডিয়েন্স টানার জন্য একটা ভালগার সিন বা একটু রোমান্টিক সিনের দিকে ডিরেক্টররা বেশি ঝুঁকে, তো এটা কি আপনি খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, এটা এটা খেয়াল করেছি। বা আপনার সাথে হয়েছে কিনা? হ্যাঁ, আমার সাথেও হয়েছে। আর মানে এখন আমি বলি যে আমার সাথে হয়েছে একটা কাজে, অনেক পলিটিক্সই হয়েছে, বাট এটার পরে কিন্তু আমি মূলত হচ্ছে ফিল্ম থেকে একেবারে সরে এসেছি, কারণ মানে আমি এটা খুবই দুঃখজনক। আমাদের কিছু ডিরেক্টর আছেন যারা হচ্ছে এখনো ফিল করে যে শুধু মানে একটা মানুষকে, একটা মেয়েকে প্রেজেন্ট করা, তার বডি শো করা মানেই হচ্ছে বিশাল কিছু। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ঠিক না। বডি শো করলে যে তাকে একদম পাবলিক তাকে নিয়ে নিবে সেটা কিন্তু ঠিক না। গল্পের যদি ঠিক না থাকে, ডিরেকশনে যদি ঠিক না থাকে, বডি দেখে তো লাভ নাই। হ্যাঁ, বডি আবার দেখাতে হবে যে তাকে কোন জিনিসে ম্যাচ করছে। এখন আমি দেখালাম বাট আমাকে সেটা ম্যাচ করছে না, সেটা কি হবে? আকর্ষণের থেকে বিকর্ষণটা বেশি হবে, ঠিক না? তো এই জিনিসগুলো এখনো অনেক ডিরেক্টরের মধ্যে আছে যে মানে বডি শো করা। যেমন হচ্ছে, আমি সিনেমার নামটা বলবো না, মানে এত ক্লিন একটা গল্প, এত ক্লিন মানে যেটার মধ্যে আসলে এই ধরনের কোনো সিন আশাই করা যায় না, মানে দর্শকও হচ্ছে শকড হবে যে এটা কি করে আসলো। আই ডোন্ট নো যে কেন আমাকে দিয়ে এরকম করানো হলো বা কেন এটা হলো, আমি আগে থেকেও জানতাম না। আগে থেকে আপনাকে বলা হয়? না, আগে থেকেও বলা হয়নি। আমি সিনেমা শুরু করেছি, কাজ করেছি, দেন হচ্ছে একটা গান এর আগেও করেছি, এরপরে হচ্ছে একদম ডাবিং এর পর, মানে সেন্সরের আগে দিয়ে একটা গান করবে, হঠাৎ করে আমাকে ডিরেক্টর ফোন দিল যে একটা গান করতে হবে। আচ্ছা, আমি বললাম যে তাহলে গান করতে হবে, গানটা কি, শুট কবে? বলে কালকে। আমি ড্রেস, ড্রেসের কোনো ইয়ে নাই, আমি কিভাবে কি করব? বলে ড্রেস মেলে গেছে তো, তোমার ড্রেসের মাপ আছে, ও রেডি করে রাখবে, সমস্যা নেই। ওকে, ফাইন, গেছি শুটিংয়ে, মেকআপ দিছি রেডি, ড্রেস যখন আমার সামনে নিয়ে আসছে তখন তো আমি পুরো ঠান্ডা যে এটা কি। আর আমি তো সিনেমাটা করেছি, মানে এত ক্লিন একটা গল্প, মানে এই সিনেমার সাথে এটা কি করে সম্ভব, এই ড্রেস? দেন আমি তো অনেকক্ষণ ওই ড্রেস পরবো না, কান্নাকাটি এটা সেটা বিভিন্ন কিছু করলাম। তারপর হচ্ছে অনেকেই আমাকে বুঝালো যে দেখেন শুটিং ফেসে যাবে, তখন হচ্ছে অলরেডি একটা বেজে গেছে, একদিনে গান শেষ করবে। তো যাই হোক, সবাই বুঝিয়ে টুঝিয়ে আমাকে ড্রেসটা পরালো, পরাইছে, তারপরেও কিন্তু আমি হচ্ছে ওই যে কিছু ডিরেক্টরকে বলেছিলেন? হ্যাঁ, ডিরেক্টরকে আমি ফোন দিয়েছি, ডিরেক্টর তখন আসেন নাই, সেটা আসেন নাই, তখন তাকে আমি ফোন দিলাম যে ভাই এই সিচুয়েশন, আমি তো এই ড্রেস পরে আসলে শুট করতে পারবো না। আমাকে বলে যে আমার সিনেমা, আমি অমুক, আমি তমুক, তুমি এটা করতে পারবা না, আমার কি রেপুটেশন নাই, আমার থেকে কি তোমার বেশি ইয়ে, তো তুমি করো, এটা বলে ফোন অফ করে দিছে। আমি বললাম যে ভাই আপনি আসবেন না, এসে আপনি দেখেন। বলে যে না, আমি আসবো না, আমার শরীর ভালো না। দেন সে ফোন অফ করে রাখছে। শুটিং চলছে, ডিরেক্টর নেই? না, আচ্ছা, শুধু হচ্ছে ওই কোরিওগ্রাফার যারা, মানে শুটিং টিমটা আছে, বা ডিরেক্টর নেই। দেন হচ্ছে আমাকে সবাই বুঝালো, তারপরে কিছুই করার নেই, কারণ তখন হচ্ছে আমি আরো, এটা 4 বছর আগে মেবি, নতুন মোটামুটি নতুন, মানে এখন যে আমার একটা গার্লস, এখন কথা বলা যে একটা ইয়ে, তখন তো ওই জিনিসটা আসলে ছিল না, মানে আমি আর উনি খুবই বড় মাপের একজন ডিরেক্টর। আপনি এই জিনিসগুলো শিল্পী সমিতি বা অন্য কোথাও জানিয়েছিলেন বা আপনার সিনিয়র যারা? জানিয়েছি বলতে কি, মানে আমি আসলে এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, এমন একটা, এমন মানে যাদের কাজ আসলে ওখানে আমার বলার মতো কোনো ওয়ে নাই। হ্যাঁ, যারা সমিতিতে আছেন তাদেরই কাজ,
দর্শক একটা কথাই বলছে যে এই গানটা কি করে, মানে এই সিনেমার সাথে তো এই গানটা আসলে যায় না। আর আমার ফ্যামিলি হোক, আমার রিলেটিভ যারা আছেন সবাই হচ্ছে আমাকে এটার জন্য আমার অনেক কথা শুনতে হয়েছে, আমি অনেক সাফার করেছি, তো দেন আমি সরে গিয়েছি এখান থেকে, মানে আমি কষ্ট পেয়েই আসলে সরে গিয়েছি। আমি কি সিনেমার নামটা জানতে পারি? এটা তো জানার কথা, অন্তর্জালা। অন্তর্জালা, হ্যাঁ। ডিরেক্টর কে ছিল? মালেক আফসারি। মালেক আফসারি, আচ্ছা। ওনাকে নিয়ে একটু কথা শুনতে চাই। তো উনি ইদানিং ইউটিউবে অনেক কথাবার্তা বলে, বা আপনি যখন সিনটা করার মানে করতে চাইলেন না, তখন কিভাবে এত একজন সিনিয়র ডিরেক্টর মালেক আফসারি কিভাবে এটা আপনাকে জোর করলো? মানে আমার দুঃখটা এখানে, কারণ আমি মালেক আফসারি উনি কিন্তু একজন বিগ শট, হ্যাঁ বিগ শট, এটা সবাই জানে। তো আমি যখন হচ্ছে উনার সিনেমার অফার পেয়েছি, মানে তখন কিন্তু আমি খুবই হচ্ছে খুশি হয়েছি যে না, উনার কাজ আমি করব, যেহেতু ফিল্মে আছি। সো সবারই কিন্তু একটা ইয়ে থাকে ভালো ডিরেক্টর ভালো হিরোর সাথে কাজ করতে, তো তখন কিন্তু আমি খুবই হ্যাপি ছিলাম। আর আমি খুব আশাবাদী ছিলাম, গল্পটা খুব ক্লিন ছিল, আমি তো গল্পটা শুনেছি ক্লিন ছিল, বাট আমি তাকে কোশ্চেন করি নাই যে ভাইয়া আমার ওই ইয়েটা নাই যে ভাইয়া আপনার গল্প কি বা আমার ক্যারেক্টার কি, বাট উনি আমাকে শুনিয়েছেন অ্যান্ড আমাকে যে যেভাবে ইয়ে করবে সবকিছু বলেছে। আমি খুব আশাবাদী ছিলাম আসলে যে আফসারি ভাইয়ের একটা কাজ করব, এটা দিয়ে হয়তো বা আমার একটা পজিটিভ কোনো ভাইবস আসবে। কিন্তু যখন এই জিনিসটা হয়েছে, হ্যাঁ আমার এটা যেটা হয়েছে গানে আমার অনেক বেশি কোটি কোটি ভিউ হয়েছে, ইভেন আমাকে এটা দিয়েই সবাই চিনে, বাট আমি আমি চেয়েছিলাম যে আমাকে পজিটিভলি চিনুক, নেগেটিভলি না। তাহলে কি আপনি মালেক আফসারির জন্যই সিনেমা ছেড়ে দিলেন? না, আমি সেটা বলবো না, আমি মালেক আফসারির জন্য সিনেমা ছেড়েছি সেটা বলবো না, বাট আমি দুঃখ নিয়ে সিনেমা থেকে সরে এসেছি এটাই বলবো। মানে আমার ওনার একটা ইনসিডেন্টের পরেই আপনি ডিসিশনটা নিয়েছেন? মানে ওইটার পরে আমি ডিসিশনটা নিয়েছি, বাট সবকিছু মিলিয়ে আমার আসলে মানে মনটাই ভেঙে গিয়েছিল ওখানে। আচ্ছা, অন্তর্জালা নিয়ে আরেকটা, আরো সেতু বললেন সিনেমার কথাটা মনে পড়লো, তো এটা নিয়ে অনেক আওয়াজ হয়েছে যে এটা হিট করবে, হিট না করলে হয়তো মালেক আফসারি আর সিনেমা বানাবে না, সে অলরেডি ঘোষণাই দিয়ে দিল। অন্তর্জালা সিনেমাটা কিন্তু যতটুকু হাইপ তুলেছিল ততটুকু কিন্তু হয়নি, সো এটা নিয়ে একটু বলেন যে সিনেমাটা আসলে কি হয়েছিল আলটিমেটলি। আমি আসলে সত্যি কথা বলতে কি, আমার এই সিনেমাটা আমি এখনো দেখিনি, আমি সিনেমা হলে গিয়ে দেখিনি, মানে আমি ইন্টারেস্ট ফিলও করিনি, কারণ আমি আমাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ওই আগ্রহটাই আমার ছিল না আসলে সিনেমাটা, যেহেতু আমি দেখিনি, কারণ আমার আমি যখন শুটিং করেছি আমার ক্যারেক্টারটুকু করেছি ফুলি, এটা কিন্তু আমি জানি না। তো যেহেতু আমি সিনেমা দেখিনি, সিনেমার গল্প বা ডিরেকশন কি ছিল সেটা আমি জানি না, বাট আমার যেটা মনে হয় যে মানে আমার যে জায়গাগুলো, যেটা আমি প্রথমেই বলেছি যে এটা আসলে এই গল্পের সাথে যায় না, এই জিনিসগুলো হুটহাট একটা জিনিস দিয়ে দিলে তো হবে না, মানে পুরো গল্পটা হচ্ছে স্মুথ, ড্রেস থেকে শুরু করে ক্যারেক্টার থেকে শুরু করে মেকিং থেকে শুরু করে একটা গ্রামের গল্প, হ্যাঁ, হঠাৎ করে একটা জিনিস আসলো জার্ক খেলো, এটা কি, মানে আমি জানি না যে কেন দর্শক ওইভাবে ইয়ে করেনি, বাট আমার জায়গাটা আমি বলবো যে এটা আসলেই মানে আমার যে গানটা সেখানে প্লে করা হয়েছে এটা এই গল্পের সাথে আসলে কোনোভাবেই ম্যাচ করে না। আপনার জায়গা থেকে? আমার জায়গা থেকে বললাম, যেহেতু আমি সিনেমাটা দেখিনি,